তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালোই আছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমি আর আমার পুচকে ওপরে চলে এসেছি। তো কত কাজকর্ম সব সারা হয়ে গেছে, এগুলো সব কেচে ওপরে দিয়ে দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া হয়েছে, বালিশগুলো রোদে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আজকে সানডে, তো অনেক কাজই আজকে সেরে রাখতে হবে। সানডেতে কোনোদিন যে একটু ভাবি ফ্রি থাকি, তো ফ্রি তো থাকা হয় না, তার উপরে অথচ অন্তত অনেক কাজ চাপিয়ে যায়। তো চলো আজ আর দেরি না করে তোমরা ভিডিওটা আজ দেখতে থাকো, আর আজ অনেক কিছু শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো তোমরা তাদের কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। চলো খুলে, চলো চলো চলো। জুতোটা পুরো কিরকম যাচ্ছে, টুকু টুকু টুকু। ফেলে দিলাম। তো সব কাজ সেরে নিয়ে এখন আলু কাটতে বসে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন আলু ছাড়াচ্ছি, বাবু আর আমার পাশে বসে বসে বদমাইশ করছে। তো এখন আলু ছাড়িয়ে নিচ্ছি, আলু তরকারি করবে একটু, আর রুটিও করবো। তো রুটিটা করবো যখন তোমাদেরকে দেখাতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। কারণ যেহেতু দেখতেই পাচ্ছ বাবু আছে, ও একদমই এতটাই দুষ্কর্মি করে যে ওকে নিয়ে রুটি করাটার ক্যামেরা করা একদমই সম্ভব নয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করি যে আলুটা কাটছি, আর এই আলুটা এখন কেটে নিই। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন এই যে আলু এরকম ডুবো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো একসঙ্গেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন লাইটটা সেট করে নিয়েছি, যাতে মানে কড়ার উপরে আলুটা একটু ভালোভাবে আসে, এখানে একটু অন্ধকার মতো। তো এখন কড়াই তেলটা গরম হয়ে গেছে। তো কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এটা একটু ভালো করে ছেড়ে দিচ্ছি, তেলটা চারিদিকে ছড়িয়ে মতো দিচ্ছি। এখন এটা হয়ে গেছে, আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তো সেটাই এখন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরো কড়া তেল কতটা গরম হয়ে গেছে। তো বাবু এখানে তখন বসেছিলো বলে ওই জন্য ওকে নিচে নামিয়ে দিয়ে তারপরে আমি এখন আলুগুলো দেবো। তো এখন এটা ভালো করে নেড়ে নিলাম। তো নেড়ে নেওয়ার পরে এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। তো দিয়ে দেবো সেটা, আর গুঁড়ো লঙ্কা সামান্য হাফ চামচের মতো দেবো। তো এটা এখন আমি না করতে থাকি, তো তোমরা এখন দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে হয়তো পরে আমি দেখাতে পারবো না, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম, তোমরা সেটাই দেখতে পারবে। তো এখন সেটাই দেখে এই যে দিয়ে দিচ্ছি। তো এই গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। তো লবণটা আমি এখন দেবো না, লবণটা আমি তরকারিটা ভালো মতো কষানো হয়ে গিয়ে জল দেওয়ার পরে তারপর আমি লবণটা দেবো। যেহেতু এটা একদম হালকা লবণ দিয়ে তৈরি করবো, যেহেতু আমরা রুটি দিয়ে আর মা মুড়ি দিয়ে খাবে, তো আমি রুটি দিয়ে খাবো। আমার জন্য 2 পিস কি 3 পিস রুটি করবো, আর দাদার জন্য 3 পিস রুটি করলেই আমার হয়ে যাবে। মা মুড়ি দিয়ে খাবে, মা অতটা রুটি পছন্দ করে না। তো এখন এটা আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি, কষানো মতো হয়ে গেছে। তো এবারে আমি আর একটুখানি এটা চারিদিকে একটু খেলিয়ে মতো দেবো। তো দিয়ে দেওয়ার পরে এখন চলো, জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে এখন বিছানাটা তো অগোছালো হয়েছিল, তো বিছানাটা এখন আমি পরিষ্কার করে নেবো, যেহেতু বাবু অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিল আর তোমাদের দাদাও। তো সেটাই এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর যেটা দিয়ে আমি পানিটা তুললাম ঝেড়ে নিচ্ছি বিছানাটা, তো সেটাই আমি একটু ওপরে গিয়ে ওটা আমি দিয়ে দেবো। তো আগের দিন রাতেই আমি বেডশিটটা পাল্টে নিয়েছি, তো আমি আগের দিন রাতে করেই বেডশিট পাল্টে নিই, আর সারাদিনটা থাকে। দুদিন অন্তর অন্তর আমার বেডশিট পাল্টাতে হয়, আমার বাবু এতটা পরিমাণ টয়লেট করে বলে। তো এখন সেটাই আমি কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছ খাট পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চলো খাটটা পরিষ্কার করে নিই, তো তারপর আবার কথা হচ্ছে। পাখি ধরতেন, শুকনো টাকায় মাছ পেয়েছে।
তোমরা এখন ভাবছো হয়তো যে আগে তো বললো দিদি রুটি করে নিচ্ছে, তো এটা আবার কী করছে? তো এটা হচ্ছে আমাদের আজকের পূর্ণিমা, আজকে রবিবার, তো আজকের পূর্ণিমা তো মাঘী পূর্ণিমা যেহেতু, তো বাবারা পুজো করবে, রাতেও পুজো করবে, যার জন্য খাবে না বলে বাবার জন্যই এটা রুটি আর পনিরের, মানে রুটি নয় ওটা পরোটা আর পনিরের তরকারি করব। তো সেটাও তোমাদের সঙ্গে এই যে পনির ভেজে নিচ্ছি, তো পনিরটা এখন ভেঙে তার লবণ একটু হালকা করে ভেজে নিচ্ছি, তো পনিরটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আবার পনিরের তরকারিটাও করবো, তো তোমরা দেখতে থাকো। এই বদমাইশ, প্রায় রান্না শেষের পথে, তো এখন ছেলেটাকে স্নান করিয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট।